নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল তিনটি রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আগামীকাল 12ই ডিসেম্বর 2023 এবং প্রত্যেকে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম। অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়তো আপনার রাশির সাথে হয়তো মিলে। কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হয়, আবার কারো কারো ক্ষেত্রে প্রচুর টাকা প্রতিনিয়ত নষ্ট করছেন। তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনুন, কারণ শুধুমাত্র লটারির টিকিট কাটলেই হবে না। আমি যে কথাগুলো বলছি সেই জায়গাগুলো আগে আপনারা মিলান, তারপরে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করবেন। যদি আপনারা এই কেটে কেটে ভিডিওটি যদি দেখেন, মূল্যবান তথ্যগুলো আপনারা জানতে কিন্তু পারবেন না। আমি বারবার বলি, রাহুকালটা আপনারা অ্যাভয়েড করবেন। দিনে একটা রাহুকাল থাকে, সেই রাহুকাল সময়টাকে আপনারা অ্যাভয়েড করুন, কারণ রাহুকালের সময় যে কোনো শুভ কাজ বা শুভ যাত্রা এগুলো করতে নেই। এবং পাশাপাশি আপনারা এর পাশাপাশি যাদের দেখা যাচ্ছে অল্পের জন্য, 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। দেখুন, রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারাগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি প্রতিদিন এই ভিডিওটি আপনাদের কাছে কেন দিই, আপনারা যাতে বুঝতে পারেন এবং শিখতে পারেন। কারণ অনেকেই টিকিট কাটছেন কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না সেটার জন্য আগে দেখা দরকার যে আপনার ভাগ্যভাগ কেমন রয়েছে এবং আপনার লগ্নটু দ্বাদশের মধ্যে, এই 12টি ভাবের মধ্যে রাহুর প্লেসমেন্ট কোথায় রয়েছে, বুধের প্লেসমেন্ট কোথায় রয়েছে এবং শুক্রের প্লেসমেন্ট কোথায় রয়েছে, এই 3টি গ্রহ। এবং যাদের অল্পের জন্য হচ্ছে তারা রাহু রক্ষা কবচ পড়ছেন, কারণ অনেকে রাহু রক্ষা কবচ পড়ে বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটেছে। এমন মানুষ রয়েছেন যারা বলেছিলেন যে কৌশিকদা আমার জীবনে অর্থপ্রাপ্তি হবে না, আমি গ্যারান্টির সাথে বলেছিলাম অর্থপ্রাপ্তি হবে, বার্থ চার্ট রিফরমেশন এবং রাহু রক্ষা কবচ, আমি খুব গ্যারান্টির সাথে আপনাদেরকে বলছি আপনাদের অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু বাধ্য। কারণ আমি এই ভিডিওটি আপনাদের কাছে কেন দিই, আপনারা যাতে প্রতিদিন যে আপনাদের মূল্যবান অর্থটা আপনারা খরচ করেন সেই জায়গাটা থেকে আপনারা যেন বেরিয়ে আসতে পারেন। কারণ আপনারা আগে জেনে নিন না, সময়টা আগে জেনে নিন, আপনাদের কখন অর্থপ্রাপ্তি যোগ রয়েছে, আপনাদের কোন বছর রয়েছে, তারপর আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন তাতে কিন্তু অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটবেই। কারণ প্রতিদিনের যে এই আমার মানে আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে কিছুটা হলো সময় নষ্ট করি, ওই জন্য আপনাদেরকে আমি বারবার বলি যে আপনারা, আমি যে আলোচনাটা করছি, আমি যে ফর্মুলার মাধ্যমে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে চাইছি, সেই ফর্মুলাটা আপনারা কিন্তু ব্যবহার করুন, তাতে আপনাদের নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, সংখ্যা তত্ত্ব কিন্তু মানুষের ভাগ্যকে কিন্তু পরিবর্তন করে। সংখ্যা, এমনই কিছু সংখ্যা রয়েছে যেটা আপনার ভাগ্যের চাবিকাঠি। কোন সংখ্যা আপনার ভাগ্যের চাবিকাঠি? এই যে আমি প্রতিদিন যে একটা সংখ্যা যে বলি টার্গেট নাম্বার, সেটা কিন্তু ইন জেনারেল, কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্যের চাবিকাঠি কোনটা সেটা কিন্তু জানা দরকার। তবে প্রতিদিনের মতন অনেকেই প্রচুর ফোন করেন যে কৌশিকদা আমি বেশ উপকৃত, আমি প্রাইজ পাচ্ছি, কিন্তু আমি আরও বড় ধরনের প্রাইজ পেতে চাই। আমি বারবার বলি, এর জন্য বার্থ চার্ট রিফরমেশন আপনাদেরকে অবশ্যই করতে হবে, কারণ জন্ম ছককে যতক্ষণ না আপনারা সংস্কার না করেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। এই জন্যই আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওগুলো একটু হলো মনোযোগ দিয়ে আপনারা শুনেন এবং আপনাদের জন্ম ছকে কোথায় দোষ রয়েছে,
আপনাদের জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে, আপনাদের জন্মছকে শনি গ্রহ কেমন রয়েছে, সেই জায়গাগুলো আগে জেনে নিন। এবং পাশাপাশি আপনাদের ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তিভাব, এই ভাবগুলোকে স্ট্রং করুন। পাশাপাশি রাহু রক্ষা কবচ পরিধান করুন, অর্থপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু ঘটবে। তো আগে জানা যাক কোন কোন রাশির, কারণ আপনার রাশির নাম যদি থাকে তবে আপনারা আলোচনাটি সম্পূর্ণ শুনবেন, নয়তো অযথা সময় নষ্ট করবেন না। তিনটি রাশি, প্রথম যে রাশি আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশি আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে 9:42 থেকে 10:51 পর্যন্ত টাইমটা শুভ। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 3, আপনাদের টার্গেট নাম্বার 7 এবং 3। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশি কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের যে সময়টা দেখা যাচ্ছে 10:46 থেকে 11:37 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু আগামীকাল গাঢ় রয়েছে। যদি আপনার যোগ থাকে, আপনার যদি পারমিট করে, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 9। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল 10:21 থেকে আপনার 12:21 থেকে 12:00 পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যে কিন্তু আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের ঘটবে। এবং প্রত্যেকে জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।